নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দারুণ টেস্টি একটি চটপটা রেসিপি যেটা ভাত ও রুটি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে ভেন্ডির এই রেসিপিটি আপনাদের ঘরেতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন আর বানানোর পদ্ধতিও খুবই সহজ সাধারণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি প্রথমে সাড়ে তিনশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিটা ভালোভাবে দেখুন জলে ধুয়ে নিচ্ছি ভেন্ডিটা আমি গোটা গোটাই কিন্তু জলে ধুয়ে নিয়েছি এরপর ভেন্ডিগুলো দেখুন জল ঝরিয়ে তুলে রেখেছি আর ভেন্ডিগুলো মুছে নিয়েছি যাতে ভেন্ডির গায়ে কোনো রকম জল না লেগে থাকে এবার ভেন্ডিগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন ভেন্ডির দুপাশটা কেটে নিয়ে মাঝখান থেকে এইভাবে চিঁড়ে দিচ্ছি এইভাবে ভেন্ডি কাটলে ভেন্ডির মধ্যে কোনো রকম পিচ্ছিল পদার্থ যেটা থাকে সেটা থাকবে না খুব সহজেই দেখুন ভেন্ডিগুলো কাটা হয়ে যাবে আপনারাও এইভাবে বাড়িতে ভেন্ডিগুলো কেটে নেবেন ভেন্ডির এই রেসিপিটি এতটি লোভনীয় হয় যে একবার বানালে আপনারা আবার দেখবেন বানাতে ইচ্ছা করছে এখন কথা বলতে বলতে সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেছে আর সব ভেন্ডিগুলোই মাঝখান থেকে চিড় দিয়ে কেটে নিয়েছি এরপর ওই ভেন্ডির মধ্যে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো যেটা আমি শুকনো খোলায় রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম দেখুন এবার দিয়ে দিচ্ছি বেসন ছোলার বেসন দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ মতো ছোলার বেসন অ্যাড করে দিচ্ছি বেসন দিয়ে দেওয়ার পর হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব যাতে সমস্ত মশলা ঢেঁড়সের গায়ে ভালোভাবে লেগে যায় দেখুন সমস্ত মশলাই ভেন্ডির গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের দিলাম গরম হয়ে গেলে মশলা মাখানো ভেন্ডিগুলো ওই তেলেতে ভালোভাবে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেন্ডিগুলো ভেজে নেব চাই মন্দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নের রোজ নিয়ে শুতে চাই তোমাকে অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম লো করে রেখে একটি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ভেন্ডিগুলো ভেজে নেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন ভেন্ডিগুলো অনেক নরমও হয়ে গেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর ভেন্ডিগুলো একটি পাত্রে তুলে নেব গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে ভেন্ডির এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন দেখবেন সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে দেখুন ছান্তা করে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি একটি পাত্রে এখন সমস্ত ভেন্ডি পাত্রে তুলে নিয়েছি এরপর ওই কড়াইতে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাও লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব ছটা অর্ধেক ভাজতে ভাজতেই দেখুন সরু সরু করে আলু কেটে নিয়েছি আর এই আলুটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব পেঁয়াজ আর রসুনের সাথে সরু সরু করে কেটে রাখা আলুটা ভালোভাবে কষিয়ে নেব। যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সাত মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন যদি আপনাদের চিনিটা পছন্দ না হয় তবে স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিলে খুব ভালো হয় খেতে আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এই রেসিপিটি একটু টক টক হলে খেতে বেশি ভালো হয় তো সেই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি টমেটোটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেখুন সমস্ত মশলা ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভেন্ডির মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায় মশলার সঙ্গে ভেন্ডিটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর ভেন্ডির রেসিপিটি একবারে কিন্তু রেডি হয়ে গেছে যেটুকু পরিমাণ জল আছে সেটুকু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে শুকিয়ে নেব ভেন্ডির রেসিপি একেবারে রেডি নামানোর আগে এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম যদি আপনাদের বাড়িতে আমচুর পাউডার না থাকে আপনারা পাতিলেবুর রস দিয়ে দেবেন তবে আমচুর পাউডার বা পাতিলেবুর রস অবশ্যই দেবেন এই রান্নায় তবেই কিন্তু রান্নাটি খেতে বেশি ভালো লাগবে ও আজকে ভেন্ডি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান আর আমার পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরও জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ